আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমন একটি পাওয়ারফুল ও শক্তিশালী কোরআনি আমল শেয়ার করবো কেবলমাত্র আপনি তিনবার পড়বেন সোরাই আল্লাহ আহাদ আপনি যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে যে ইচ্ছা নিয়ে আপনি পড়বেন সুবানা তাআলা মহান রব্বাল আলামিন আপনার সেই আশাকে উদ্দেশ্যবে উদ্দেশ্যকে ইচ্ছাকে পূর্ণ করে দেন তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি এমনটি কখন করবেন বা কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আপনি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনি খুব দ্রুত ফলাফল দেখতে পাবেন তো প্রিয় শতাবিন্দু। আপনার যদি কোনো ইচ্ছা থেকে থাকে আপনার যদি কোন উদ্দেশ্য থেকে থাকে আপনি যদি কোনো অভাব অটানের মধ্যে থাকেন অথবা দুঃখ কষ্টের মধ্যে বালা মুসিবতের মধ্যে পড়ে আছেন তাহলে অবশ্যই আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ এই আমলটি করার বাদ এই আমলটি করার বরকতে শুভানাউতালা আপনার দুঃখ কষ্টগুলো দূর করে দেবে শুভানাউতালা আপনার যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে পড়বেন আপনাকে সেই উদ্দেশ্য আশাগুলো আপনাকে সফলতা করে দেবে বা আপনার সেই উদ্দেশ্য আশাগুলো পূর্ণ হয়ে যাবে আপনারা সকলে সকলেই জানেন যে সোরাই এখলাসের অনেক বড় বড় ফজিলত রয়েছে সোরাই এখলাস অনেক বড় ফজিলত সুরাই এখলাস প্রায় মানুষের মুখস্থ রয়েছে যারা কোরআন পড়তে জানে তাদেরও রয়েছে আর জিনারা জানেন না তাদেরও রয়েছে কারণ সুরাই এখলাস সাতচল্লিশটি অক্ষরে সমাপ্ত করা রয়েছে সুরাই এখলাস ছোট হলেও কিন্তু তার ক্ষমতা অনেক অনেক বড় যেটা আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন এমনকি সুরাই এখলাস আপনি দেখবেন প্রায় মসজিদের ইমামদেরকে আপনি দেখবেন সুরাই এখলাস প্রায় নামাজের মধ্যে তারা পড়ে থাকে কারণ এর ফজিলত অনেক বড় রয়েছে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনার যদি এরকম কোন ইচ্ছা বা আশা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি জুম্মার দিনে আসরের নামাজের পর মগরিবের নামাজের আগে আপনি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার আপনি পাঠ করবেন আর যখন পাঠ করবেন তখন আপনি আপনার মনের ইচ্ছাগুলো বা আশাগুলো আপনি মনে মনে ভাববেন যদি কোনো বালা মুসিবতের মধ্যে থেকে থাকেন সেগুলো আপনি ভাববেন এবং সুরা এখলাসকে আপনি পড়বেন অথবা যদি আপনি কোনো অভাব অটনের মধ্যে থাকেন আপনি সেই অভাব অটনের কথাগুলো মনে মনে ভাববেন এবং সুরা এখলাসকে আপনি পাঠ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আমলটি করার বাদালতে এমনটি করার বরকতে মহান রাব্বাল আলমিন আপনাকে খুব দ্রুত আপনার মনের আশাগুলোকে পূর্ণ করে দেবে যদি আপনারা জুম্মার দিনে যদি সময় না পান জুম্মার দিনে যদি আপনি না করতে পারেন তাহলে আপনি জুমেরাতের দিনে বৃহস্পতিবার আপনি করতে পারেন আর যদি বৃহস্পতিবার আপনি সময় না পান তাহলে সপ্তাহের মধ্যে যে কোনো দিনে আপনি করতে পারেন তবে কিন্তু উত্তম হবে আপনি যদি জুম্মার নামাজের পর জুম্মার আসরের নামাজের পর মগরীবের নামাজের আগে যদি আপনি করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার এটা ফলাফল দেখতে পাবেন তো আশা করছি আজকের ভিডিওটি খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে বা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ আল্লাহ হাফিজ